স্টুডেন্টস, আজকে আমরা এখানে একটা বিশেষ ক্লাসে এসে উপস্থিত হয়েছি, তো যার এন্টাইটেল হয়েছে কি মেট্রোপলিটন অ্যান্ড আরবান অ্যাগ্লোমারেশন, রাইট? এখন এই মেট্রোপলিটন আর আরবান অ্যাগ্লোমারেশন এই দুটো কিন্তু বলতে পারো যে খুব ক্লোজলি রিলেটেড একটা টপিক। ওকে, এখন এখানে আমরা যে মেট্রোপলিটনের কথাটা দেখছি, মেট্রোপলিটন কথাটা দেখার আগে আই থিঙ্ক তোমাদের খুব বেশি মাত্রায় জানা দরকার আছে যে এই আরবান অ্যাগ্লোমারেশন এই বিষয়টা ডেফিনেটলি ঠিক কি জিনিস। খুব সহজ ভাষায় যদি আমরা ব্যাপারটাকে ডিসকাস করতে চাই, তাহলে মেবি এটাকে আমরা এভাবে ভাবতে পারি যে আরবান অ্যাগ্লোমারেশন হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস প্রসেস। ওকে, ইট ইজ এ পার্টিকুলার কন্টিনিউয়াস প্রসেস থ্রু হুইচ এনি আরবান এরিয়া ক্যান বি ডেভেলপড। ওকে, তো এখানে পার্টিকুলারলি আমি যেভাবে লিখেছি সেটা হচ্ছে যে আরবান অ্যাগ্লোমারেশন ইজ দ্য প্রসেস অফ কন্টিনিউয়াস আরবান গ্রোথ, রাইট? অ্যাকচুয়ালি একটা আরবান এরিয়া এটা কিন্তু মানে তুমি বলতে পারো না হঠাৎ করে তৈরি হয়ে গেল, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো আরবান সেক্টরের কথা ভাবো, ইট মে বি যেহেতু মেট্রোপলিটন কনসেপ্টটা তোমাদের এখানে প্যারালাল ওয়েতে পড়তে হবে, তাহলে মেট্রোপলিটন কনসেপ্ট পড়তে গেলে পরে সবার আগে যে জিনিসটা হয়তো আমাদের জানা দরকার আছে যে মেট্রোপলিটনের কিছু উদাহরণ, রাইট? আমাদের স্টেট কি? ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন টাউনটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কলকাতা। এখন আমার যেটা বক্তব্য যে এই যে কলকাতা টাউনশিপ, এই কলকাতা টাউনশিপ কি এটা হঠাৎ করে তৈরি হয়ে গেল? উত্তরটা হচ্ছে না। আজকে তুমি কলকাতায় যাবে, কলকাতায় গেলে পরে কলকাতার যে আরবান সেটআপ, অ্যাকচুয়ালি হোয়াট ইজ আরবান সেটআপ, একটা আরবান এরিয়ার মধ্যে যা যা ফেসিলিটিস আমরা গেন করে থাকি, সেই ফেসিলিটিস গুলোকে অ্যাজ এ হোল একটা কম্প্যাক্ট ওয়েতে যদি আমরা চিন্তা ভাবনা করি, দ্যাট ইজ দ্য আরবান সেটআপ। এখন মজার ব্যাপারটা হচ্ছে এই আরবান সেটআপ নট নেসেসারিলি যে তার প্রথম থেকেই ছিল। আমরা একটু প্রাচীন যুগে যদি একটু ফিরে যাই, এটা প্রাচীন যুগ বলা ভুল হবে, মানে কলকাতার রেসপেক্টে অবশ্যই সেটা পুরনো আমল, এবং সেখানে আমরা দেখতে পাবো সেখানে শহর বলে কোনো কিছুর অস্তিত্বই ছিল না। তুমি যদি কলোনিয়াল টাইমের কথা ভাবো, কলোনিয়াল টাইমে জব চার্নকের হাত ধরে প্রথম তিনটে গ্রাম, তিনটে ভিলেজ, সেই ভিলেজ তিনটেকে একত্রিত করে তারা কিন্তু কলকাতা বলে একটা শহরের পত্তন করেছিল। এটা ভাবার বিষয় যে তারা কিন্তু আমাদের কোনো ভালো করবে বলে যে সেই শহর পত্তন করেছে সেটা কিন্তু ব্যাপার নয়, তারা তাদের কাজের সুবিধার জন্য। আমরা জানি কলকাতা সেই সময় থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ পোর্ট, বন্দর। সেই সময় কলকাতার অস্তিত্ব ছিল বন্দর শহর হিসেবে। আমরা যদি শহরের ক্লাসিফিকেশন দেখি, তাদের যে অ্যাক্টিভিটি ওয়াইজ ফাংশনাল ক্লাসিফিকেশন, সেখানেও আমরা বন্দর শহর বলে একটা ক্যাটাগরির উল্লেখ পাই। যদিও এখনকার দিনে কিন্তু এই বন্দর শহরের কোনো কিছু অস্তিত্ব কিন্তু এখন আর নেই, তথাপি একটা ব্যাপার কিন্তু আমাদেরকে বুঝতেই হবে, বন্দর শহরের অস্তিত্ব আমার না থাকতে পারে, কিন্তু সেই সময় তার যে ডেভেলপমেন্ট, তার যে স্থাপনা, সবই কিন্তু এই কিছু মাথায় রেখেই, তার বন্দরের কথা মাথায় রেখেই। কারণ সেই সময় দেখো, যদি আমরা কোন কোন সাম্রাজ্যবাদী শক্তি পৃথিবীতে তাদের প্রভাব বিস্তার করেছিল জিনিসটাকে যদি এইভাবে ভাবি, তাহলে অবভিয়াসলি তুমি সে ডাচ বলো, তারপরে ওদিক থেকে আমাদের ফ্রেঞ্চদের কথা ভাবো বা ইংরেজদের কথা ভাবো, প্রত্যেকেই কিন্তু নৌবিদ্যায় সাংঘাতিক ভাবে পারদর্শী ছিল, এবং তাদের যে তাদের দেশ থেকে এদেশে আসার কনসেপ্ট সেটা তো সবই জলপথে। সুতরাং জলপথে আমি এতটা দূরত্ব পাড়ি দেবো, এবং সেক্ষেত্রে তাতে যদি আমার কোন রকম বলতে পারো যে অভিজ্ঞতা না থাকে, তাতে যদি আমি এক্সপার্ট না হই, তাহলে নিশ্চয়ই আমি সেখানে উন্নতি লাভ করতে পারি না। ডেফিনেটলি এই কথাটা মাথায় রেখে কিন্তু কলকাতার স্থাপনা। এবার তুমি ভাবো তখনকার কলকাতা আর এখনকার কলকাতা, এই দুটোর মধ্যে কি আকাশ পাতাল তফাৎ আছে? তখনকার কলকাতা জাস্ট এখান থেকে শুরু করেছিল, আজকে গিয়ে তুমি এখানে দেখতে পাবে। তাহলে এই যে রাইজটা করলো, তাহলে এই রাইজটার জন্য কে দায়ী রয়েছে? এক হচ্ছে সময়, কারণ এখান থেকে তাকে এখানে যেতে গেলে পরে প্যারালালি এতটা জায়গা তাকে মুভ করতে হয়েছে, এই মুভমেন্টটা হচ্ছে টাইমের মুভমেন্ট। ওকে, তাহলে সময় যত এগিয়েছে তার উন্নতি তত হয়েছে। যদি এই ব্যাপারটাকে আমরা এভাবে ভাবতে পারি, তাহলে আমি বুঝতে পারলাম যে শহর হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা সব জায়গায় সমানভাবেই শুরুতে যা ছিল আজকে তা আছে তা নয়, বা আজকে যা আছে শুরুতে তাই ছিল তাও নয়। আর ডেফিনেটলি এই যে সময়ের সাথে একটা শহর বা একটা এলাকার যা
মানে মাপকাঠি ছিল, আমরা তাকে যা যা আরবান ফেসিলিটি বা জেনারেলি আরবানের কথা তো পরে আসছে, আমরা যদি তাদের যে বসতি ওরিয়েন্টেড যা যা ফেসিলিটি সে পেত তার রেসপেক্টে যদি আমরা বর্তমানে কলকাতাকেও চিন্তা ভাবনা করি, তাহলে আমরা বুঝতে পারবো সেই শুরুর সময়কালে যা যা কাণ্ড ওখানে ছিল সেখান থেকে বর্তমানে সে যেখানে পৌঁছিয়েছে, তাহলে এই দুটো জিনিসের মধ্যে কিন্তু বলতে পারো যে একটা পদ্ধতি বা প্রসেস কাজ করে গেছে। তাহলে আমি যদি এবার এখানে আরবান অ্যাগ্লোমারেশনের কথা ভাবি, আরবান অ্যাগ্লোমারেশন এটা কিন্তু একদম শুরুর পর্যায় থেকে ভাবাটা ঠিকঠাক সঠিক হবে না, মানে তাকে কিন্তু একটা শহরে আগে পৌঁছতে হয়েছে, রাইট? কারণ শুরুতে তো গ্রাম থাকে, গ্রাম মানে থেকে তোমার একটা শহরে উপনীত হচ্ছে, সেটাকে আমরা কখনো আরবান অ্যাগ্লোমারেশন বলবো না। একবার সে শহরে তৈরি হয়ে গেল, শহর তৈরি হওয়ার পর থেকে সে নগর হচ্ছে, সেখান থেকে মহানগর হচ্ছে, সেখান থেকে আরো মানে মেগালোপলিসের যে আমাদের কনসেপ্ট আছে সেখানে পৌঁছচ্ছে। তাহলে শহরের একদম ছোট জায়গা থেকে শুরু করে শহরের একদম ওপর লেভেলে সে যখন পৌঁছচ্ছে, তাহলে সেই জায়গাটাকে আমরা কি ভাবতে পারি, সেটা হচ্ছে আমাদের আরবান অ্যাগ্লোমারেশন। তার মানে আলটিমেট যে জিনিসটা থাকলো যে শহর কোনোদিনও কোথাও থেমে নেই, সে কিন্তু তার মানে অ্যাক্টিভিটি তার আকার সাংঘাতিক ভাবে বৃদ্ধি করতে থাকে, এবং বৃদ্ধি করার যে পদ্ধতি থাকবে সেই পদ্ধতিগুলো আমরা লেটার স্টেজে পড়ব। তো প্রথমত এখানে আমাদের যে ইন্ডিয়ান সেন্সাস সিস্টেম আছে সেই রেসপেক্টে এখানে কয়েকটা জিনিস আমি রেখেছি, এটা টাউনের রেসপেক্টে। অ্যাকচুয়ালি টাউন ইজ দ্য প্রাইমারি কনসেপ্ট অ্যাবাউট এনি আরবান এরিয়া। ওকে, তুমি আরবানাইজেশন আর আরবান এরিয়া এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো তো? আরবান এরিয়া সেটা তোমার একটা পার্টিকুলার টাউন, পার্টিকুলার একটা কোনো সিটি, পার্টিকুলার কোনো একটা মানে মেট্রোপলিটন সিটি অর মেগালোপলিস, রাইট? কিন্তু দ্য প্রসেস থ্রু হুইচ দে কনভার্ট ফ্রম টাউন টু সিটি অর জেনারেল সিটি টু মেট্রোপলিটন সিটি অর মেট্রোপলিটন সিটি টু মেগালোপলিস, দিস প্রসেস ইজ নোন অ্যাজ আরবানাইজেশন। এটাকে আমরা এইভাবে বলাটা সব থেকে স্যাঙ্গুইন হবে। এখন আমাদের এখানে যে জিনিসটা দেখব, এখানে কি বলা হচ্ছে যে টাউন হতে গেলে পরে ইন্ডিয়ান যে প্রসেস রয়েছে অফ আরবানাইজেশন যেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, সেখানে বলা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে মোর দ্যান 5000 পিপল, এটা কিন্তু লাগবে। তুমি এমন জায়গায় রয়েছো সেই জায়গার মানুষজন দেখা যাচ্ছে যে 5000 নিচে রয়েছে, তাহলে আমরা কিন্তু সেটাকে কোনোদিনও টাউন হিসেবে কনসিডার করব না। ওকে, এখন টাউন হিসেবে আমরা যদি কনসিডার না করি তাহলে অবভিয়াসলি তাহলে সেটা আমাদের গ্রামের মধ্যে ধরবো। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে গ্রাম আমার মানে 100 জন 200 জনকে দিয়েও একটা গ্রাম ডেভেলপ করে বা গ্রামীণ এরিয়া ডেভেলপ করে, রুরাল সাইড। আবার দেখা যাচ্ছে যে ওই 5000 হলে পরে আমাদের টাউনশিপ হিসেবে ধরা হচ্ছে, তাহলে আমাদের 4999 ততদূর পর্যন্ত কিন্তু আমার কোনো একটা গ্রামীণ এলাকা হতে পারে। এবার সেই গ্রামটা কি হবে তার বর্ধিষ্ণুতা, এটা ডিপেন্ড করবে তার সে কি কি ফেসিলিটি গেইন করছে। কারণ ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি এখানে চিন্তা ভাবনা করি, তুমি ইসলামপুরের কথা ভাবো, আমাদের ইসলামপুর মোটামুটি একটা গ্রামীণ এলাকা, কিন্তু সেখানকার যে ফেসিলিটি গুলো রয়েছে সেগুলো কোনো অংশে কম নয়, যথেষ্ট স্ট্যান্ডার্ড। এবার সেখানকার জনসংখ্যা বিচার করো, জনসংখ্যাও যথেষ্ট বেশি। এবার তুমি ভাবো একটা প্রত্যন্ত এলাকা, সেই প্রত্যন্ত এলাকার কোন একটা গ্রাম ভারতবর্ষের, ইট মে বি তোমার রাজস্থানে দেখবে অনেক বিচ্ছিন্ন জনবসতি লক্ষ্য করা যায়, সেগুলো তো গ্রাম। আবার তোমার পাহাড়ি এলাকায় চলে যাও, সেগুলো অনেক বিচ্ছিন্ন জনবসতি রয়েছে, সেগুলো গ্রাম। তাহলে তাদের জনসংখ্যার সাথে আমার সমভূমি এলাকায় থাকা কোনো গ্রামের জনসংখ্যাকে আমরা মেলাতে পারি না। ডেফিনেটলি এখানে একটা জিনিস কাজ করে যে ধরো তুমি একটা গ্রামকে নিয়ে চিন্তা ভাবনা করবে, তাহলে সেই গ্রামটা অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গাতে তুমি পেতে পারো। তো যেটা ঘটে আর কি যে এই গ্রামের পপুলেশন কেমন হবে না হবে, অনেকাংশে এটা আবার ডিটারমাইন করে দেয় হচ্ছে যে সেই জায়গাতে মানে যেখানে গ্রামটা ডেভেলপ করেছে তার ভূপ্রকৃতি কি ধরনের রয়েছে। অবভিয়াসলি যদি আমাদের সমতল ভূপ্রকৃতি হয় তাহলে আমরা জানি যে সমতল ভূমি এমন একটা কনসেপ্ট যেখানে কিন্তু মানুষ তার বেঁচে থাকার জন্য যা যা জিনিসপত্র প্রয়োজন সবকিছুই মোটামুটি অ্যাভেলেবেল পায়, এবং সেই অ্যাভেলেবিলিটির জন্য তোমরা কিন্তু সবসময় চুজ করবে যে আমরা কিন্তু সমভূমিতে থাকা কোনো একটা গ্রামে থাকতে হয় যদি আমাকে গ্রামে থাকাটা কম্পালসারি বলা হয়। আবার যদি আমরা কোনো একটা পার্বত্য এলাকা, মোট কথা হচ্ছে কোনো একটা রুক্ষ এলাকা, যে রুক্ষ এলাকায়
তুমি বেঁচে থাকার জন্য যা যা তোমার প্রাইমারি নিডস আছে সেগুলোকেই তুমি ঠিকঠাক মতো পাচ্ছ না, সেকেন্ডারি নিডস অনেক পরের ব্যাপার। সেখানে এলে পরে তোমাদের যে জিনিসটা ঘটবে সেখানে কিন্তু কোনোভাবেই আমরা এই ব্যাপারগুলোকে খুঁজে পাবো না। ওকে, তখন কিন্তু দেখা যাবে তার এফেক্ট পড়বে সেখানকার পপুলেশনের উপরে, আর অবভিয়াসলি সেই পপুলেশন গুলো কিন্তু কোনোদিনও আমরা মানে ওইভাবে বিচারই করতে পারবো না যে কেন আমার ওই সেক্টরে গ্রাম হওয়া সত্ত্বেও কম পপুলেশন, আমাদের ওই জায়গাতে গ্রাম হওয়া সত্ত্বেও বেশি পপুলেশন। মেজর ব্যাপারটা থাকে এই জায়গাতেই। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট সেক্টর যেটা আমাদের এখানে আসে সেটা হচ্ছে কি, অ্যাবাউট 75% অফ পপুলেশন আর রিলেটেড উইথ নন প্রাইমারি অ্যাক্টিভিটি। এটা কিন্তু খুব মজার ব্যাপার যে আমার একটা শহর নিয়ে আমি যখন বলছি, শহরে জনসংখ্যা কোনোদিনও কিন্তু প্রাইমারি অ্যাক্টিভিটিস এর সঙ্গে বেশি জড়িত হয় না, একদম জড়িত হয় না এ কথা বলা যাবে না, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পোর্শন 75 মানে তোমার থ্রি অফ ফোর্থ আসছে। তার মানে কি, সেই তিনের চার ভাগ আমার যে পপুলেশন রয়েছে এই তিনের চার ভাগ পপুলেশন দেখা যাচ্ছে আমার সামহাও কেউ সেকেন্ডারি অ্যাক্টিভিটি, কেউ টারশিয়ারি অ্যাক্টিভিটি, তো কেউ কোয়াটারনারি, তো কেউ কুইনারি অ্যাক্টিভিটি, এদের সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ রক্ষা করছে। বুঝতে পেরেছো? তার মানে এইখানে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এরা কিন্তু এই কনসেপ্ট গুলো যদি কোনো জায়গায় পেয়ে যায় তবেই গিয়ে কিন্তু সেটাকে আমরা টাউনশিপ হিসেবে গণ্য করব। তার মানে এবার ওভারঅল একটা টাউনের যদি আমি কনসেপ্টে আসি, সেখানে আমি কি বুঝতে পারছি যে আমি এমন একটা এলাকা, এটা হতেই পারে যে দেখা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি দেখতে যাই যে আমার যে ইসলামপুর আছে, ইসলামপুরের পপুলেশন ইট মে বি 5,500, অথচ সেটা কিন্তু আমার রুরাল বেল্ট, রুরাল এরিয়া, তাহলে সেটা আমার টাউন হলো না কেন? কারণ আরেকটা অংশ সেখানে কিন্তু ফুলফিল হচ্ছে না। দেখা যাচ্ছে আরেকটা অংশে যেখানে 75% আমার বলা হচ্ছে যে আমার মানে নন প্রাইমারি অ্যাক্টিভিটিস এর সাথে রিলেটেড হতে হবে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে সেখানে 75% না থেকে সেখানে 60% মতো আছে। তাহলে কি আমার দুটো জিনিসই প্যারালালি ফুলফিল হতে হবে, তবেই গিয়ে আমরা সেই জায়গাটাকে একটা শহরে এলাকা বলে চিহ্নিত করতে পারি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কোন জায়গাটাকে আমরা শহর বলে চিহ্নিত করব কি কোন জায়গাটাকে শহর বলে চিহ্নিত করব না তার একটা বেসিক জায়গা। এখন এই জায়গাতে আমরা এবার ফিরে আসছি হচ্ছে যে আরবান অ্যাগ্লোমারেশনের ক্ষেত্রে। আজকে কিন্তু আমরা এই মেট্রোপলিটন যেটা দেখছো, আমরা কিন্তু এখানে দেখো একটা আন্ডারলাইন করে রেখেছি মেট্রোপলিটনের সেকশনে আমরা পরের ক্লাসে যাব। তার আগে কিন্তু আমাদের বেশি মাত্রায় জানা দরকার হচ্ছে এই আরবান অ্যাগ্লোমারেশন, সো দ্যাট আমরা টাউন সম্পর্কে একটা কিন্তু ব্রিফ আইডিয়া অলরেডি গেন করেছি। এবার আমাদের আরবান অ্যাগ্লোমারেশনের ক্ষেত্রে তো বুঝতেই পারলাম যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস কে ইন্ডিকেট করে দিয়েছে, যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেখানে দেখা যাচ্ছে যে এটা ডেফিনেটলি আমাদের বহরমপুর যে টাউনটা রয়েছে, তুমি বহরমপুর টাউনের সাথে লালবাগ টাউনের কল্পনা করো, দুটোই টাউনশিপ কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে ইন টার্মস অফ দ্য ফেসিলিটিস দ্যাট দে গেন। এখন এই যে ফেসিলিটিস গুলো তারা ডিফারেন্টলি বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন বাসিন্দারা পাচ্ছে, বহরমপুরের মানুষজন একরকম পাচ্ছে কি লালবাগের মানুষজন একরকম পাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের সামনে তুলে ধরতে চাই সেক্ষেত্রে হয়তো এটাই আসবে যে বহরমপুরে তুমি রয়েছো, আমি ধরে নিলাম আমি বহরমপুরে রয়েছি, আমি সাডেনলি আমি বা আমার বাড়ির কোনো মেম্বার খুব অসুস্থ হয়ে পড়লেন, সেক্ষেত্রে আমি আমার কাছে অপশন রয়েছে যে আমি দেনেন্দ্রিয়া তাকে কিন্তু মেডিকেল কলেজে ভর্তি করতে পারবো। এখন ভাবো যে লালবাগ লালবাগের ওখানে যারা বসবাস করছেন আর কি, বা তোমাদের মধ্যে যাদের বাড়ি লালবাগে রয়েছে তাদের বাড়ির যদি কেউ অসুস্থ হন, তার প্রাইমারি চিকিৎসাটা তার কোথায় হবে? সে মেডিকেল কলেজে আনতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু তার প্রাইমারি চিকিৎসা হচ্ছে লালবাগে হবে, লালবাগ হসপিটালে হবে। এখন তুমি যদি হসপিটালের একটা মেডিকেল কলেজের যে মেডিকেল মানে সেট আপ থাকে তার সাথে যদি একটা শহরাঞ্চলের নর্মাল হাসপাতালে যে মেডিকেল সেট আপ থাকবে সেটাকে যদি কম্পেয়ার করো তাহলে দেখতে পাবে এখানে একটা ডিফারেন্সিয়েশন থাকবে। বহরমপুরের মেডিকেল কলেজ যদি এই জায়গায় থাকে সেখানে লালবাগেরটা এরকম একটা জায়গায় থাকবে, এটা জেনারেল ফ্যাক্ট। এবার দেখা যাচ্ছে তোমাকে ওখানে ভর্তি করতে হবে, ভর্তি করে তারপরে দেখা যাচ্ছে যদি আরো ফার্দার রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় তখন তাকে বহরমপুরে ট্রান্সফার করা হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখার বিষয় আছে যে বহরমপুরে এই যে মেডিকেল কলেজের সেট আপ এ কি প্রথম দিন থেকেই ছিল? না, এ তো কদিন আগে হয়েছে। তার মানেটা কি যে কিছুদিন আগেও লালবাগে যে ধরনের বর্তমানে তুমি সেট আপ দেখতে পাচ্ছ, কিছুদিন আগেও বহরমপুরে সেই ধরনেরই সেট আপ ছিল। সেখানে কিন্তু বহরমপুরে কোন রকম যদি ক্রিটিক্যাল কেস হতো তাকে দেখা যাচ্ছে কলকাতা এনআরএস এ ট্রান্সফার করা হচ্ছে, কিন্তু মানে বর্তমানে যেটা লক্ষ্য করা গেছিল কিছুদিন আগে যে বহরমপুরের পপুলেশনটা এমন ভাবে বেড়ে গেছে
এবং তাদের রিকোয়ারমেন্ট ঠিক এমন অ্যাঙ্গেল থেকে আসছে যে দেখা যাচ্ছে একটা ক্রিটিক্যাল পেশেন্ট যাকে আমি দেখা যাচ্ছে যে বহরমপুরে আমার চিকিৎসা না হয়ে তখন এনআরএস এ পাঠানো হচ্ছিল খুব ফ্রিকোয়েন্টলি, এখনো পাঠানো হয় কিন্তু সেই ফ্রিকোয়েন্সি অনেক কমে গেছে। তাহলে সেই সময়কার যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেই ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক সময় যারা মরণাপন্ন রোগী তাদের পক্ষে খুব ক্ষতিকারক ছিল, যে তারা যে ততক্ষণ সার্ভাইভ করবে যে কলকাতা নিয়ে যাওয়া পর্যন্ত সময় এটা নাই হতে পারে। তো ডেফিনেটলি আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে বহরমপুরের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমি আমার ছোটবেলাতে বহরমপুরকে যা দেখেছি আর আজকের বহরমপুরের মধ্যে পার্থক্য রয়েছে। মানে এটা আমি প্রত্যেককে প্রত্যেকটা মেম্বার যারা এখন এই ক্লাসে উপস্থিত রয়েছে আমি কিন্তু একটা জিনিস তোমাদেরকে ইন্ডিকেট করতে চেষ্টা করছি যে তোমরা যে জায়গায় থাকো সেই জায়গাটার একদম ছোটবেলাকার যে সিনিক ভিউটিটা বলো বা সিনিক কনসেপশনটা বলো বা তাদের সেট আপটা বলো যেটা তোমার কাছে চোখে ভাসছে তার রেসপেক্টে তুমি যদি বর্তমানটাকে চিন্তা ভাবনা করতে চাও তাহলেই বুঝতে পারবে যে কি চেঞ্জেস সেই জায়গাটাতে এসেছে। ডেফিনেটলি আজকে আমি লালবাগের ওই হাসপাতালটাকে আমি তুলনামূলক ভাবে বলছি একটু লো ক্যাটাগরির রয়েছে কিন্তু অদূর ভবিষ্যতে সেটাও কিন্তু খুব হাই কোয়ালিটিতে পরিণত হবে। এবং এই যে পদ্ধতি এটা আলটিমেটলি কি, আলটিমেটলি কিন্তু এগুলো সব আরবানাইজেশনের পার্ট। একটা আরবান এরিয়া, আরবান এরিয়ায় থাকা যা যা জিনিসপত্র সব জিনিসগুলো কিন্তু একসাথে মানে একটা কালেকটিভ ওয়েতে এরা কিন্তু কাজগুলো করছে। এখন এই কালেকটিভ ওয়েতে কাজগুলো করতে গেলে পরে আমাদের সবার আগে যে জিনিসটা জানা প্রয়োজন আছে যে তারা কি ছিল আর বর্তমানে কি হয়েছে, তবেই তো গিয়ে আমরা বুঝতে পারবো যে ওদের থেকে যে পরিবর্তনটা এসেছে আর পরিবর্তনটা যে পথে আসে সেই পথটাই হচ্ছে আমাদের কাছে এখানে আরবান অ্যাগ্লোমারেশন, রাইট? আচ্ছা, এবার এখানে দেখো স্কোয়ার বক্সের মধ্যে আমি একটা কিন্তু কথা লিখে রেখেছি, কথাটা কি? আউটগ্রোথ, খুব ভাইটাল। অ্যাকচুয়ালি এই যে আউটগ্রোথ আছে, আউটগ্রোথ মানে হচ্ছে যে বাইরের দিকে বৃদ্ধি পাওয়ার প্রবণতা। এখন এই বাইরের দিকে বৃদ্ধি পাওয়ার প্রবণতা এই জিনিসটা সম্পর্কে যদি আমরা প্রপারলি না জানি সেক্ষেত্রে কিন্তু আমার হয়তো এই আরবান অ্যাগ্লোমারেশন বুঝতে একটু অসুবিধা হবে। সুতরাং সবার আগে ওই জিনিসটা একটু জেনে নিই, তারপরে আমরা আবার জানবো হচ্ছে যে তারও আবার দুটো ডিভিশন আছে, সেই আউটগ্রোথ কিভাবে হচ্ছে, কারণ আউটগ্রোথের একটা আবার লিমিটেশন থাকে, সেই লিমিটেশনের বাইরে গিয়ে তো সে করতে পারবে না। যাই হোক, লিমিটেশনে আমরা পরে আসছি, লিমিটেশনের আগে আমার একটু জেনে নেওয়া দরকার আউটগ্রোথটা হয় কিভাবে। তো এটা বোঝানোর জন্য আমি কিন্তু এখানে একটা ডায়াগ্রাম ইউজ করেছি, ডায়াগ্রামটা একটু যেভাবে আমি বলছি একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখবে খুব ইজি। প্রথমে যে ডায়াগ্রামটা এখানে রয়েছে দেখো একটা পয়েন্ট রয়েছে মিডলে, সেই পয়েন্টের চারিদিক দিয়ে একটা সার্কেল আছে। ওকে, এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে যে এই যে পয়েন্টটা হচ্ছে যে যাকে কেন্দ্র করে তোমার কিন্তু এখানে এই একটা বসতি স্থাপন হলো। এবার সেই বসতির এক্সপ্যানশন কতটা এই রাউন্ড শেপ এরিয়াটুকু? যখন কোনো জায়গায় একটা বসতি স্থাপন হয় সেখানে বসতি একদম প্রাইমারি স্তরে স্থাপন হতে গেলে পরে কিন্তু সেখানে তার বেসিক যা যা রিকোয়ারমেন্টস লাগে সেগুলো দিয়ে সেখানে বসতিটা স্থাপন হয়ে যায়। এবার আমরা তো জেনেছি যে মানুষ অত্যন্ত বুদ্ধিমান জীব, অ্যাকচুয়ালি আমাদের এই মানে পৃথিবীর মধ্যে যত জীবগোষ্ঠী রয়েছে তার মধ্যে যদি সুপেরিয়ার ইন টার্মস অফ মেরিট এই জিনিসটা যদি চিন্তা ভাবনা করি তাহলে সেটা হচ্ছে আমাদের হিউম্যান সিভিলাইজেশন। তো সে সেখানে বসবাস করছে, এখানে বসবাস করতে করতে তার হঠাৎ করে মাথায় এলো আরে আমি তো এই জিনিসটা পাচ্ছি না, এটা পেলে আমার ভালো হতো। আচ্ছা আমার এখানে তো একটা মানে প্রচুর এখনো ইয়ে রয়েছে যে তুমি এভিডেন্স পাবে গ্রাম ফ্রাম রয়েছে যেখানে কিন্তু চিকিৎসার কোনো সিস্টেমই নেই, তাকে অনেক দূরে যেতে হচ্ছে। তখন একটা সময় গিয়ে তাদের মধ্যে কিন্তু এই মানসিকতা তৈরি হয় যে না আমার এখানে যদি একটা মানে উপস্বাস্থ্য কেন্দ্র থাকে তাহলে কিন্তু এখানকার মানুষজন একটু বেশি ফেসিলিটি পাবে, এখানে থাকতে ভালো লাগবে তাদের। সুতরাং এখানে তারা কিন্তু তাদের কাছে কতগুলো রিকোয়ারমেন্ট ফার্দার অ্যাটাচ হতে থাকলো এবং অ্যাটাচ হতে হতে সেই রিকোয়ারমেন্ট গুলো সেখানে যখন আসছে রিকোয়ারমেন্ট গুলো পাবে বলে সেখানে কিন্তু আরো পপুলেশন বাড়ছে। আর ডেফিনেটলি পপুলেশনের যে গ্রোথটা থাকে সেটাও কিন্তু আমরা জানি যে ওটা গুণোত্তর হারেই বৃদ্ধি পায়। ওকে, দিয়ে দেখা যাচ্ছে কি যে এই যে প্রাইমারি সার্কেলটা ছিল, আমি সেকেন্ড ছবিটা যেটা করেছি দেখো প্রাইমারি সার্কেলের উপরে আরেকটা সেকেন্ডারি সার্কেল করেছি, তার মানে কি ওই ছোট জায়গাটা আর একটু বড় হলো। ডেফিনেটলি একই পদ্ধতি অনুসরণ করেছে যে এবার সেকেন্ড সার্কেলে এসে তারা যা যা রিকোয়ারমেন্টস পাচ্ছে প্রাইমারি মানে উপস্বাস্থ্য কেন্দ্র চলে এসছে, খুব ভালো কথা,
আগে কিছু ছিল না, এখন তাদের কাছে ইয়ে হতে থাকলো যে আরে আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্র এসেছে এখানে তো সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা নেই, তাহলে তো এখানে উপস্বাস্থ্য কেন্দ্রে দেখা যাচ্ছে কোনো বেড নেই, মানে হচ্ছে তুমি সিরিয়াসলি অসুস্থ হলে তোমাকে যে হসপিটালাইজড করার ব্যাপারটা থাকে সেই জিনিসটা এখানে নেই, তুমি দেখাতে পারবে? আচ্ছা, তখন সেখানে এই প্রয়োজনীয়তা অনুসরণ করে সেখানে হয়তো 10 বেডের একটা গ্রামীণ হাসপাতাল সেটা তৈরি করা হচ্ছে, পাশাপাশি একটা প্রাইমারি স্কুল সেটাও তৈরি হলো। সুতরাং দেখো মানুষের প্রাথমিক যে চাহিদা থাকবে এবার আস্তে আস্তে কি হচ্ছে, প্রাথমিক চাহিদাকে অতিক্রান্ত করে এবার কিছু কিছু জিনিস আমাদের সেকেন্ডারি চাহিদার দিকে এগোচ্ছি আমরা, আমাদের স্বাস্থ্য শিক্ষা এগুলো সবই কিন্তু সেকেন্ডারি চাহিদার মধ্যে আসে। তাহলে যে জিনিসটা আমি এখানে বুঝতে পারলাম যে আমাদের সেকেন্ডারি যে চাহিদাটা এসেছে সেকেন্ডারি চাহিদাটা আরো বৃহৎ একটা ক্ষেত্রকে সিগনিফাই করছে। তার মানে দেখো শুরু করেছিল এখানে, পৌঁছে গেল এখানে, এইটুকু জায়গার মধ্যেই। যদি দেখা যায় এখানে আমার 100 জনের বসবাস থাকে, এখানে আস্তে আস্তে সেই জিনিসটা দেখা যাচ্ছে যে প্রায় 2000 জন হয়ে যাচ্ছে। কারণ কি, ফেসিলিটির সঙ্গে সঙ্গে আমাদের যে পপুলেশন থাকছে সেটা গুণোত্তর হারে বৃদ্ধি পায়। এইবার এইটা এই যে সেট আপটা দেখতে পাচ্ছ, এই সেট আপটা একটা জটিল পদ্ধতি মানে প্রক্রিয়ার একটা খুব সরল রূপ, ব্যাপারটাকে এইভাবে আমরা ভাবতে পারি। কারণ এখানে আমি মাঝখানে একটা রেখেছি আর চার কোনায় চারটে রেখেছি। এটা কি হয়, যত এগোবে এই সংখ্যাগুলো চারিদিকে অনেক বেশি বাড়তে থাকবে, একদম একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলবে, ঠিক আছে, একটা জালিকা। তো কিভাবে করে সেটার একটা বেসিক কনসেপ্ট আমাদের মধ্যে আনার জন্য আমি একটা সরল রূপ আজকে তোমাদেরকে বোঝাবো, যেখানে দেখা যাচ্ছে যে দেখো এই যে মাঝখানের অংশটা মানে এই কনসেপ্ট যেটা রয়েছে এটা কিন্তু এই মিডিলে রয়েছে, ঠিক আছে। আমরা জানি যে বর্তমান দিনের বিভিন্ন ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে ইট মেবি এরকম হতেই পারে যে তুমি দেখা যাচ্ছে একটা গ্রাম যখন থাকবে, আমি যদি বহরমপুরের কথা ভাবি, বহরমপুর তো একটা টাইমে একটা গ্রামীণ এলাকাই ছিল, তখন তো সেটা সহজ ছিল না, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে। এবার দেখা যাচ্ছে বহরমপুরের যে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেটা আমাদের কেন কলেজ রয়েছে, কেন কলেজ তো অনেক পুরনো, এখন সেই কলেজের যেখানে অবস্থান রয়েছে তার কাছাকাছি হয়তো কোনো একটা জায়গায় তোমার ইয়ে ছিল না, স্বাস্থ্যকেন্দ্র ছিল না। স্বাস্থ্যকেন্দ্রটা আবার সেই সময় হয়তো ছিল হচ্ছে আমাদের যেটা এখন সদর হাসপাতাল সেই জায়গাতে। এইবার আমার বক্তব্য হচ্ছে কি যে তাহলে দেখো যে পয়েন্ট অফ অরিজিনেট অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটি এগুলো কিন্তু কোনো একটা জায়গায় নাই, যেটা আমাদের পরবর্তীতে যে আমরা তোমরা এর আগেও পড়েছো মেবি, সেটা হচ্ছে যে মাল্টিপল নিউক্লি থিওরি, এটা হচ্ছে সেটেলমেন্টে কিভাবে তৈরি হবে তার একটা অন্যতম পদ্ধতিকে শো করে, একটা মডেল। তো সেখানে যেটা বলা হচ্ছে যে মাল্টিপল নিউক্লি মানে কি, এক একটা নিউক্লিতে এক একটা অ্যাক্টিভিটি থাকে। তো ডেফিনেটলি এখানে আমি সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছি যে এরকম একটা কনসিডারেশন আমার এখানে তৈরি হয়েছে, আবার এখানে একটা তৈরি হয়েছে, তুলনামূলকভাবে একটা ছোট এখানে তৈরি হয়েছে, একটা ছোট এখানে তৈরি হয়েছে। এবার এই ছোট বড় কনসেপ্টটা করতে গেলো, এখানে দেখো সার্কেল আছে তিনটে, এখানে সার্কেল আছে তিনটে, এটাতেও সার্কেল তিনটে, এখানে দেখো দুটো, এখানে দুটো, ইট মে বি আরো বড়ও হতে পারে। এখন দেখো এরা যখন এইভাবে তৈরি হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব, এইটা হচ্ছে সব থেকে ভাইটাল ফ্যাক্টর যত কিছু তুমি পড়বে হিউম্যান জিওগ্রাফির মধ্যে সব ক্ষেত্রে। তো সেই মানুষের সমাজবদ্ধ জীবের যে কনসেপ্টটা আমাদের এখানে কিভাবে অ্যাক্টিভ হলো, এখানে অ্যাক্টিভ হওয়ার যে প্রধান জায়গা সেটা হচ্ছে কি, যে তুমি যখনই দেখতে পাবে যে এরা এইভাবে তৈরি হয়েছে, এখানেও কিছু মানুষজন বসবাস করছে, এখানেও কিছু মানুষজন, এখানেও কিছু মানুষজন, এখানেও কিছু, এখানেও কিছু, এখানে যা প্রধান অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির বাইরেও কিছু অ্যাক্টিভিটি এখানে তৈরি হয়েছিল বলেই ওখানে মানুষজন ছিল। এবার এখানকার মানুষজনের এখানকার তৈরি হওয়া অ্যাক্টিভিটির যে প্রয়োজনীয়তা নেই তা তো না, সুতরাং দেখা যাচ্ছে যে এখানে যে থাকা মানুষজন তারা সেই সেটেলমেন্টটা কিন্তু এই সেটেলমেন্টের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। এখানে একটা ভাইস ভার্সা কাজও করছে কনসেপ্টের, যে কি এরাও কিন্তু সমভাবে এদিকে ডিপেন্ডেন্ট হচ্ছে, যে কারণে যে দাগগুলো আমরা টেনেছি এই দাগগুলোর দুই দিকেই কিন্তু আমার অ্যারো সাইন দেওয়া আছে, একটু খেয়াল করলেই দেখতে পাবে। তাহলে এবার আমাকে ভাবতে হবে এই যে ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সি এর সাথে এর চলছে, এর সাথে এর চলছে,
এর সাথে এর চলছে, এর সাথে এর চলছে, এদের আন্তঃক্রিয়া একমুখী না, দ্বিমুখী। আর শুধু তাই নয়, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর। আমি এইটুকুকে এখানে বুঝিয়ে রেখেছি, এর পরেও কি হতে পারে? এর সাথে ডাইরেক্টলি এর, এর সাথে ডাইরেক্টলি এর, এর সাথে আবার মানে যতগুলো তোমার এখানে পয়েন্ট জেনারেট করবে, সেই পয়েন্ট গুলো নিজেদের মধ্যে কিন্তু এইভাবে ইন্টারাক্ট করতে আরম্ভ করে। এখন যত দিন যাবে এরকম যে এই পয়েন্ট এগুলো আরো বাড়তে থাকবে, এখানে একটা হতে পারে, 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 তখন কি করছে এ কিন্তু সবগুলোকে নিজেদের মধ্যে নেটওয়ার্কিং এর মধ্যে নিয়ে চলে আসছে। এই যে নেটওয়ার্কিং এর মধ্যে দিয়ে আসছে, দেখো মেন ছিল আমার এটা, এবার আস্তে আস্তে তাহলে ব্যাপারটা ছড়িয়ে পড়ছে, মানে এই এরিয়াটা কতটা হারে বৃদ্ধি পাচ্ছে, এবার সেই জিনিসটাকে জাস্ট চিন্তা ভাবনা করো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে তার এই আউটগ্রোথ কথাটা আসছে, বাইরের দিকে তার বৃদ্ধি করছে। তার মানে এই ছবিটার মধ্যে দিয়ে আমরা বুঝে গেলাম যে আউটগ্রোথ কনসেপ্টটা কি। অ্যাকচুয়ালি এটা কিন্তু বলাই যেতে পারে যে আউটগ্রোথ ব্যাপারটা তুমি কিন্তু এই মানে আউটগ্রোথ ব্যাপারটা ছাড়া আরবান অ্যাগ্লোমারেশনকে বোঝাতে পারবে না। আবার যদি আরবান অ্যাগ্লোমারেশন না বোঝো, সেক্ষেত্রে আবার মেট্রোপলিটন কনসেপ্ট আসবে না। মেট্রোপলিটন হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশনের মধ্যে থাকা একটা ফেজ, যে ফেজ সংক্রান্ত এবার আমরা পড়াশোনাটা করব, এবার একটু জেনে নেব, কিন্তু ডাইরেক্টলি মেট্রোপলিটন নিয়ে যে ডিটেলস অ্যানালিসিস সেটা আমরা নেক্সট ক্লাসে যাব। এখানে যেটা দেখা যাচ্ছে যে দেখো এখানে আমি তিনটে ক্যাটাগরি রেখেছি, এখানে ক্লাস ওয়ান আরবান অ্যাগ্লোমারেশনস, এখানে আরবান অ্যাগ্লোমারেশন কে ইউএ ছোট হাতের এস দেওয়া আছে, ঠিক আছে। সেখানে কি বলা হচ্ছে যে মোর দেন 1 লাখ পপুলেশন এটা থাকতে হবে। একটা আরবান অ্যাগ্লোমারেশন মানে কিন্তু যে কখনো খুব অল্প স্বল্প পপুলেশনকে আমি কিন্তু ইন্ডিকেট করতে পারি না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরবান অ্যাগ্লোমারেশন একটা মানে বেশ গুরুগম্ভীর মানে প্রসেস, তাহলে সেই গুরুগম্ভীর প্রসেসের মধ্যে পপুলেশনেরও একটা গাম্ভীর্যতা থাকবে। এবং সেখানে দেখতেই পাচ্ছি যে আমাদের ক্লাস ওয়ান যেটা একদম বেস সেটাতেই 1 লাখ পপুলেশন চাইছে। ওকে, তাহলে তার পরবর্তীতে যেটা বলছে যে মিলিয়ন প্লাস আরবান অ্যাগ্লোমারেশনস, সেখানে কি আছে মোর দেন 10 লাখস, মানে 1 মিলিয়ন। অ্যাকচুয়ালি 10 লাখে 1 মিলিয়ন হয়, এবার 10 লাখে 1 মিলিয়ন হয় বলেই এটাকে মিলিয়ন প্লাস বলছে, আমাদেরকে মনে রাখতে হবে এইভাবে, বুঝতে পেরেছ? এখন এরপরে লাস্টে আসছে আমাদের মেগা আরবান অ্যাগ্লোমারেশনস। অ্যাকচুয়ালি মেগা আরবান অ্যাগ্লোমারেশনস এটাকে কিন্তু মানে 10 মিলিয়নের উপরে যেতে বলে, 10 মিলিয়ন মানে হচ্ছে 100 লাখ, বুঝতে পেরেছো ব্যাপারটা? 1 মিলিয়নে যদি আমার 10 লাখ হয় তাহলে 10 মিলিয়নে 100 লাখ হবে, তার উপরে যদি যায়। এবং মাথায় রাখতে হবে এই মুহূর্তে এই যে থার্ড কনসেপ্ট যেটা আছে মেগা ওয়েভস, এটা কিন্তু পৃথিবীতে খুব বেশি নেই। যেটা আমাদের ম্যাক্সিমাম লক্ষ্য করা যায়, মানে এইগুলো হচ্ছে যে কি বলতো যে প্রথম যে স্টেজ, এই স্টেজে হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশন শুরু হয়েছে, আর এই লাস্টের স্টেজে গিয়ে আরবান অ্যাগ্লোমারেশন একদম টপে পৌঁছে গেছে, মানে সেখান থেকে আমাকে আর চিন্তা ভাবনা করার কোনো বিষয় নেই, মানে ওইটা একদম সর্বোচ্চ সীমা। এবার যেটা মজার ব্যাপার যে এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে আরবান অ্যাগ্লোমারেশনের মধ্যে বেশি কনসেপ্ট কোথায় লক্ষ্য করা যায়, যেটা আমাদেরকে সাংঘাতিক ভাবে ভাবতে হয়, সেটা হচ্ছে এই মিলিয়ন প্লাস যে আরবান অ্যাগ্লোমারেশনটা রয়েছে সেটা। হ্যাঁ, ডেফিনেটলি তার থেকে সংখ্যায় অনেক বেশি হবে, হচ্ছে মোর দ্যান 1 লাখ, কিন্তু তাদের যে ইম্প্যাক্টনেস সেটা তুলনামূলক অনেকটা কম রয়েছে রেদার দেন আমাদের এই মিলিয়ন প্লাস। আর অ্যাকচুয়ালি এই মিলিয়ন প্লাস এর কনসেপ্টটাই আমাদের এখানে মেট্রোপলিটন হিসেবে পড়তে হয়। আমরা পরবর্তী যে ক্লাস থাকবে, ডেফিনেটলি পরবর্তী ক্লাসে আমাদের প্রধান যেটা টার্গেট থাকবে সেই টার্গেটটা কি, যে মিলিয়ন প্লাস এর রেসপেক্টে আমরা যে সমস্ত শহরে এলাকাগুলোকে পাবো, সেই শহরে এলাকাগুলোতে ঠিক কি কি আমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স খুঁজে পেতে পারি, এবং ভারতবর্ষের নিরিখে সেরকম মানে এই মিলিয়ন প্লাস যে আরবান অ্যাগ্লোমারেশন কোথায় কোথায় রয়েছে সেই জায়গাগুলো সম্পর্কে, এবং তাদের কি কি স্পেসিফিকেশন রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটু পড়তে হবে, রাইট? তো এরপরে আর একটা ছোট্ট জিনিস আমাদের এক্ষেত্রে জানার থাকছে,
সেই জিনিসটা আমাদেরকে একটু জেনে নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে দেখো, যে আমি বলছিলাম এই যে আউটগ্রোথ, আউটগ্রোথ তো এভাবে হচ্ছে, তবে এর একটা লিমিটেশন ছিল। লিমিটেশনটা দিয়ে আমাদের এই ক্লাসটা শেষ হবে। অ্যাকচুয়ালি লিমিটেশনটা কি? লিমিটেশন মানে আর কিছু নয় যে ধরো প্রত্যেকটা আউটগ্রোথ এটা কিন্তু ল্যাটারালি হচ্ছে, রাইট? এবার সে অনুভূমিক ভাবে যখন তার গিয়ে অনুভূমিক ভাবে বিস্তার ঘটানোর কিন্তু আর কোনো বলতে পারো যে জায়গা থাকে না, তখন তাকে কিন্তু উলম্বভাবে বিস্তার ঘটাতে হয়। অ্যাকচুয়ালি উলম্বভাবে বিস্তার ঘটালে পরে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে ওটাও কিন্তু আরবান অ্যাগ্লোমারেশনেরই স্টেজ। মানে এই যে তুমি দেখছো যেখানে এই যে মিলিয়ন প্লাস ইউএস এর কথা বলা হচ্ছে, তো সেখান থেকে যখন আমাকে মেগা আরবান অ্যাগ্লোমারেশনে যাচ্ছে, সেই জায়গাটা আলটিমেটলি কি? সেই জায়গাটা আর কিছুই নয়, সেটা হচ্ছে যে যত তুমি এখানে আরবান অ্যাগ্লোমারেশনের দিকে ঢুকবে তত কিন্তু দেখা যাচ্ছে এবার হাই রাইজ বিল্ডিং দেখতে পাবে। তুমি কলকাতায় যাও, ফ্ল্যাটে ফ্ল্যাটে ছড়াছড়ি হাই রাইজ বিল্ডিং সব, ঠিক আছে? প্রাথমিকভাবে যখন তার আরবান অ্যাগ্লোমারেশন চলছিল তখন কি সেই মানে হাই রাইজ বিল্ডিং ছিল? তা তো ছিল না, সেটা পরে এসছে। এবার এটা তাহলে ডিমেরিটটা কোথায়? ডিমেরিটের ব্যাপারটা যদি চিন্তা ভাবনা করি এখানেই, যে যত তোমার হাই রাইজ বিল্ডিং ঘটবে তত কিন্তু তার পরিবেশের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে। ওকে, কারণ এখানে তোমার ওই আরবান অ্যাগ্লোমারেশন তার সাথে এই আমাদের সাস্টেনেবিলিটি ইন এনভায়রনমেন্ট, এদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট রয়েছে। তুমি এদিকে যত উন্নতি করতে যাবে ওদিকে কনফ্লিক্ট তত বাড়বে, পরিবেশ তত তার মানকে ডিক্রিজ করাবে, বুঝতে পেরেছ? তো প্রাথমিকভাবে এটাই হলো আজকে আমাদের আরবান অ্যাগ্লোমারেশনের পড়াশোনা। আমরা নেক্সট দিন মেট্রোপলিটন নিয়ে পড়বো। থ্যাংক ইউ।